ছিলো। আমি তোমার পাশে বসেছি, কই তুমি একটু আমারে ধরবা আমার কাছে এবার, তারা তুমি উঠে উঠে ধর দিতেছ। না মানে বসেছি কি আর শরীর আছে বিশাল না বুঝছো, আর এই মন ভালো থাকলে বা শরীর ভালো থাকলে তো আছে না, মানে আজকে বিয়ে হয়েছে আমার ব্যাগ বুঝছো। এর ভিতর তোমার কোন দিন ব্যাগ মন চাইছে, যখনই তোমার কাছে আহি তখনই তোমার শরীর দিয়ে গান ছেড়ে দিতেছে, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার ভালো লাগতেছে না, এটা আমি কতদিন হলো। হ্যাঁ দেখো তুমি যে এটা আসলে করতে চাচ্ছো, আমি তো কম ডাক্তার দেখাইনি, কবিরাজও কম দেখাইনি, আর তাছাড়া ওই হারবারও তো ওইভাবে কম খাইনি, তখন আমি কী করতাম, আমার শরীরে যদি কোনো কিছুতে না ধরো, আমার শরীরের দিক থেকে যদি সমস্যা থাকে তাহলে এখানে আমার কিছু করার নাই, এই আমি আর কি কমো তোমার। তাহলে তোর আসে থাকতে থাকতে আমি আরো 10 বছর অপেক্ষা করি, অতদিন আমি মরে ভূত হয়ে যাই, আরে কাজ করি তোমার দ্বারা যখন হইব কি না, তাহলে মন অনেক বেটার কাছে যাই না। সি সি এটা কি কর, তুমি হচ্ছে আমাদের বংশের একমাত্র মানে বড় বোন, ছোট ভাইরা এখনো বিয়ে করে নেই, তুমি যদি এখন আর এক বেটার আত্মীয় তখন তোর বংশে কিছুই থাকবে না, মানুষ তো সব ভোলা মিশা যাবে, আর আমার মন ছাড়া কোনো পথ থাকবে না। আমি কই কি দেখো মন ডাইছে কিন্তু জানি তো চলে না, জানটাই তো যত জানাবার, জানটা যদি ঠিকঠাক থাকতো তো যত কোনো সমস্যা হয়েছিল না। ওই তুমি এক কাম করো তুমি ঘুমাও, কি আর ঘুমাও, যদি আমার একলাই ঘুমাই তো আর খেলে আমি অন্য জায়গায় যাবো না, তুমি খাও তোমার মতো। কি করতাম দেখো মন ঠিক আছে, মন যখন তুমি একটা যাও যখন তুমি বয়ে থাকো তখনই মন রাতে রিং বেরিং করে, কিন্তু হাত পাও সেরে দেয় জানটা, মানে কি হয় মনে হইতেছে আমি কোথায় নাই, আমি কোনো পুরুষের কাতারই নাই, আমার এক মাপ করে দিই। আচ্ছা একটা খাচ্ছ ছবি দেখুন, না 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 তাকে তুই আবার কোথায় বেরিয়েলি? আরে বাবা আপনার তো বয়স হয়ে গেছে বললেও কিছু মনে থাকে না, আমি ওই যে বলছিলাম না আপনার কাছে যে আমার একটা ইন্টারভিউ আছে, ওইটা তো আজকে। আজকে? জি। কয়টার থেকে? ওই বলছিল তো 11টায় ওই জায়গায় থাকার জন্য, তো আমি একটু আগে আগেই বেরোইছি। বাট্টার থেকে? হ্যাঁ খাওয়া দইছি। টাকা পয়সা আছে কাছে? হ্যাঁ টাকা পয়সা আছে। তোর কথা শেষ হলে একটু আমার রুমে এসো তো। শোন ওই ইকবার চালি তো যা, ওই বৌমা কি জন্য ডাকছে শুনিয়া। হ্যাঁ তারপরে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাবি কি জন্য ডাকছো কিছু বলবা, বলো কি বলবা। আরে এটা কি কি ব্যাপার তুমি বুঝো না। আরে ভাবি কি করো, কি করে বুঝো না, তোমার ভাইয়ের যখন দক্ষতা নাই তাইলে ওটা তুমি পূরণ করবা। ও আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, এটা জোরাজোরির কিছু না, আমার কথা শোনো ভাবি, বিষয়টা হইছে এইটা হইলো মনের ব্যাপার, এটা যদি ইচ্ছা হয় তাইলে মানুষ আনন্দ ফুর্তির ব্যাপার, আনন্দের ব্যাপার, মনের ব্যাপার, ভালো লাগার ব্যাপার, তুমি যদি জোরাজোরি করো তাইলে তো কিছু হবে না। এখন ভাবি আসলে ওই তুমি আমার কাছে যা চাইছো দিলাম, এটা কোনো ব্যাপার না, কারণ আমি তোমার সাথে একটা কথা বলি বলো, ওই আমার ভাই পারে না এটা, তুমি কি বললো ভাবি আসলে কোনো ফকির কও কবিরাজ কও পানি পড়া কও হারবাল কও এমন কোনো কাজ বাদ নাই যেটা আমি করি নাই, তবুও তোমার ভাই পারে না, তো আমি কি করবো, আমি তার কাছে গেলেই নাকি তার শরীর কেমন কেমন করে, তার একটু হাঁটাচলা করতে মন চায়, তার মনে চায় না আমার কাছে এটা। ও আচ্ছা ঠিক আছে ভাবি, আমার কথা শোনো আমার কথা শোনো, তুমি তোমার ভাবি, তুমি আমার এই একটা কথা রাখো, তুমি তো অনেক দিন কষ্ট করছো না, তোমারে ধন্যবাদ ভাবি, তুমি আমার একটা মাস সময় দাও, আমি আমার তোমার জন্য তৈরি করি, আর যদি এর ভিতরে আমার ভাই ভালো হয়ে যায় তাহলে তো আমাকে তোমার দরকার নাই, দরকার আছে তোমার ভাই জীবনও ভালো হবে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পর্যন্ত একটা দিন তারে আমি আমার কাছে পাইনি না না ঠিক আছে আমি সব মেনে নিছি ভাবি কিন্তু তুমি তো আমারে একটা মাস সময় দিতে পারো নাকি আচ্ছা ঠিক আছে যাও তুমি আমারে একটা মাস সময় দাও যদি আমার ভাই ভালো হয়ে যায় তাহলে সব ঠিক আর যদি আমার ভাই ভালো না হয় তাহলে আমি আসি আমি আমারে তোমার হাতে তুলে দিব এখন খুশি তো আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না একটু হাসো এটা হাসি হলো না আমার ভেঙাইলা যাক ভেঙাইলে ভেঙাইছো আচ্ছা তাহলে যাই ভাবি যাও আচ্ছা ঠিক আছে চারটের দিকে বাজারে যাবো না এখন যাবো টাবো না ভাল লাগতেছে না শরীরটা বুঝছো আচ্ছা কিরে জি বাবা বাবা তোমার চাকরির ইন্টারভিউ যাওয়ার কথা দেরি হয়ে যাচ্ছে তো না বাবা আজকে আর ইন্টারভিউতে যাব না কেন যাবি না ওই চাকরিটা আসলে এটার বেতন একটু কম আর অল্প বেতনে আসলে পোষাবে না আমার একটু বেশি লাগবে হ্যাঁ আর সামনে তো বাড়িতে খরচও বাড়বে আচ্ছা ঠিক আছে যেহেতু চাকরির ব্যাপার ভালো মন্দ তুই দেখে শুনেই নিস এটা সমস্যা নাই তো কিরে আর কিছু কবি না আসলে ওই বড় ভাই কই বড় ভাইরে আমার একটু দরকার তোর বড় ভাই স্বামীর কথা বলছ হ্যাঁ ওই স্বামীর ভাবি কাছারি ঘরের পিছনে কাছারি ঘরের পিছনে হ্যাঁ ওই দিকে গেছে ও একটা গাছ লাগাইছিল সেই গাছে পানি দিতে গেছে যা ওখানে পাবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো যাই আব্বা হ্যাঁ তুই যা তাড়াতাড়ি এসে পড়িস আগে যাই হ্যাঁ তুমি না বলে শুইবা তো চলো ওরে না আমি শোবো টোবো না আমি একটু গোসল টোসল করে বাজারের দিকে যাইতে হবে হ্যালো জীব আজকে ছোট বাইরে দেখছি আমার বউর সাথে বউরই বা দোষ তুমি কি আমি নিজেই তো ঠিক না আজকে আমি যদি নিজে ঠিক থাকতাম তাহলে আমার ছোট বাচ্চা আমার ঘরে যাওয়ার শ্বাস পায় তাই না ঠিক এই জীবনটা আছে না রাহাই ভালো মরে যাওয়া উচিত কইলেহারা কষ্ট পাইবো কান্নাকাটি করবো চিন্তা করছি তোমার কাছেই কই আমার হাতে বেশি সময় নাই আমি অল্প দিন আছি এখন আমি ডাক্তারের কাছে যাবো আরেকটা ডাক্তারের ঠিকানা দিছে ওই জায়গায় যাইতে কইছে হ্যাঁ যে আমি যাবো আমি একলা যাবো সাহস পাইতেছি না ভাই কারে নিয়ে যাবো কথাগুলি বোঝা যাবো না টাকা তো এই জায়গায় অনেক কুড়ি লাগবে কারণ হলো যে কোনো ডাক্তারের এমনি যাই প্রাইভেট হসপিটাল গুলির মধ্যে গেলে জানোই তো আগে মুরগির মতো জবাই করে এই টেস্ট ওই টেস্ট এটা সেটা করতে করতে রোগী অর্ধেক মেরে ফেলে তা তো করি আমিও তো কম যাই নাই যজ্ঞা আগে তোরে দেখাই যদি টাকা পয়সা লাগে এই কথা আব্বা মারের লগে শেয়ার করতে হবো না 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 এখন তুমি এটা কারো কাছে কিচ্ছু কইবা না সব চুপ থাকবা ল যাই যে ডাক্তার এমন যাওয়ার গিয়া ডাক্তার দেখায়া পরে এখানে যদি ডাক্তার কয় যে না সমস্যা নাই আমরা সুস্থ হম আমি সুস্থ হয়ে গেলে তাইলে তো আর এত কিছু করার দরকার নাই আচ্ছা তাহলে চল তাহলে সময় নষ্ট না করে আমরা যাই ডাক্তার কাছে তাহলে আমরা এদিকে যাই ভাই ভাই খুশি তো এত কথা কি এই জামানায় এরকম ভাব মানে ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার না ভাই কী কো আসলে যে কাজটা আমার বন্ধু বান্ধব করার কথা সেই কাজটা করছো তুই ভাই হিসাবে রক্তের ভাই আরে না ভাই আসলে এইভাবে না বললা তুমি ওইভাবে চিন্তা করো আমি তো আগে বিষয়টা জানতাম না আর তুমিও ভাবির কথায় কই কই গেছো আপে তাপে এক এক জায়গায় এক এক রকম গিয়া শুধু টাকা মজাইছো কোনো কাজ হয় নাই আসলে আসলে এইটাও সত্যি এমন ডাক্তার কাছে গেছি যেসব ডাক্তার খালি এই
কি মানে কি কয় যে কয় এই টেস্ট ওই টেস্ট এইটা দেখান ওইটা দেখান এইটা করেন এক্সরে করেন আলট্রাসাউন্ড করেন আপনি নারে সমস্যা কিনা আপনি অন্য কোনো সমস্যা কিনা এসব আসলে এই টেস্ট টেস্টই আমার প্রায় বছর সব শেষ করছে তাই ভাই তোরে কীভাবে আসলে ধন্যবাদ দিয়েও আমি শুরু করতে পারবো না ঠিক আমার ভাই আজকে যে কোনোভাবে আমি শুনছি তোমার কাজটা হয়েছে ভাই এখন ঠিক মতো ওষুধ খেয়েও হ্যাঁ তা তো অবশ্যই তবে ডাক্তার সাহেব এমন একটা ডাক্তার দিছ ভাই মানে ওর দেখব মনে হয় ডাক্তারের কথাই ভালো হয়ে গেছে আমার মাশাল্লাহ তো ভাই আমার গল্পন্ত একটু আগে দিয়ে আমার নিজেরই কিরকম লাগতেছে শরমে না শরমের কী আছে আজকে তোমার নতুন বাসা ধরবো আরে কী কই আচ্ছা কই আর কী আছে না আমরা তো ভাই হইলো বন্ধুর মতো না হ্যাঁ চল যাই আচ্ছা চলে বউ বউ কিসে না মানে আমি ডাক্তারের কাছে গেছিলাম একবার গেলে গা দশ বার গেলেও কোনো কাম হইব না আমি তো আর কম লয়ে দিনি কম জার করি নাই না মানে আছে কি ওই মানে ভালো ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আমার চিকিৎসা করে দেখছে মানে আমার পরীক্ষা করে দেখছে আসলে সমস্যা ওরকম কিছুই না জন্মগতভাবে মানে আছে না ওরকম একটু সমস্যা হয়ে যায় ওইটাই হয়েছে বলছে ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবে তাই ওইখান থেকে ওষুধটা আনছি বলছে এক মাসের মতন খাইতে বলছে সব ঠিক হয়ে যাবে তোমার আসলে এই ব্যাপারে অনেক কষ্ট দিছি এই লাস্টবার আমি আর তোমার কোনো কিছুতে বাধা দিব না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো যে ঠিক হয়ে যাইব তাহলে তুমি আস্তে আস্তে চিকিৎসা করো ওষুধ ঠিক মতো খাও তারপর দেখো কি হয় আশা করি এই কয়দিন আর আমার কোনো সমস্যা হবে না আমি আসলে তোমার ভুল বুঝছিলাম আজকে তোমার এই কথা শোনার পর আমি আরও অর্ধেক সুস্থ হয়ে গেলাম